আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি উম্মে সালমা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলামের ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবদান এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য। দেখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। তাহলে আমরা দেখি তিনি কিভাবে ইসলামের খেদমত করেছিলেন এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে দেখো, ইসলাম গ্রহণ ও ইসলামের খেদমত। বয়স্কদের মধ্যে, পূর্ণবয়স্কদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম গ্রহণ করে ইসলামের খেদমতে নিজেকে নিয়োগ করেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজ গমন করেছিলেন, সেই মিরাজের ঘটনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিরাজের ঘটনা বিশ্বাস করেন, যার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন এবং তিনি সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। তিনি যখন মদিনায় হিজরত করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনও তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন এবং ইসলামের খেদমতে তিনি তার সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়েছেন, ইসলামের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এরপর দেখো, খিলাফত রক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর, তার মৃত্যুর পরে, যখন খলিফা কে হবে এই নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল, যে একটা সংকটময় মুহূর্ত ছিল, তখন সবার সম্মতিক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের প্রথম খলিফা নির্বাচন করা হয় ভোটাভুটির মাধ্যমে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কার্য সম্পাদন করা হচ্ছিল না, যে ইসলামের খেদমতে কে ইসলাম এই ইসলামের জন্য দায়িত্ব নেবেন এবং দায়িত্ব নিয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োগ করবেন এবং মদিনাবাসীর দায়িত্ব নেবেন। তখন সবাই মিলে পরামর্শ করলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি অনেকবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ আদায় করেছিলেন এবং অন্যান্য দিকগুলো বিবেচনা করে সবাই সম্মতি দেয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হবে ইসলামের প্রথম খলিফা। এর পরবর্তীতে আমরা দেখি ভণ্ড নবীদের দমন। ভণ্ড নবীদেরকে দমন করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ পর্যায়ে, মৃত্যুর আগে, তখন আরবের বিভিন্ন স্থানে বিভিন্ন ভণ্ড নবীদের উদ্ভব ঘটে। কিন্তু পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে এটা অনেক বেশি মাথা ছাড়া দিয়ে ওঠে এবং আসওয়াদ, আনসি, তারপর হচ্ছে মুসাইলামা, সাজা প্রমুখ ভণ্ড নবীদের উদ্ভব ঘটে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠোর হস্তে এই সকল ভণ্ড নবীদেরকে দমন করে তিনি এদেরকে দমন করার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেন। এরপর দেখো, স্বধর্ম ত্যাগীদের আন্দোলন প্রতিহত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেই, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি দেখলেন যে আরবের বিভিন্ন স্থানে যারা নবদীক্ষিত মুসলমান ছিল, যারা খ্রিস্টান ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছিল, তারা আবার দলে দলে ইসলাম ধর্ম ত্যাগ করা শুরু করলো। তখন তিনি এই যে স্বধর্ম ত্যাগীদের যে আন্দোলন তিনি দেখেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে আরবের বাইরে ইসলাম প্রচার তো দূরে থাক, আরবের ভিতরে যারা মুসলমান আছে তাদেরকে কিভাবে টিকিয়ে রাখতে হবে সেই চিন্তায় তিনি অস্থির ছিলেন এবং তিনি এই স্বধর্ম ত্যাগীদের যে আন্দোলন তার হৃদয় যুদ্ধের মাধ্যমে সমাধান করেন। কারণ নিজের ধর্ম ত্যাগ করে তারা আগের ধর্মে ফিরে যাচ্ছিল, এজন্য তাদের এই আন্দোলনকে তিনি প্রতিহত করে ইসলামকে রক্ষা করেন। এরপর দেখো, রাজ্য বিস্তার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদকে নিয়ে এবং ইসলামের আরও যারা অনুসারী ছিলেন, যারা ইসলামের খেদমতে নিজেদেরকে নিয়োগ করেছিলেন, এদেরকে নিয়ে তিনি বিভিন্ন আরবের বাইরে রাজ্য বিস্তার করেছিলেন। তিনি সিরিয়া অভিযান করেছিলেন এবং আরব দেশের যে খিলাফতটাকে, তিনি আরবের ভূখণ্ডকে তিনি সিরিয়া এবং ইরাক পর্যন্ত বিস্তৃত করেছিলেন ইসলামী সাম্রাজ্যে।
এর পরবর্তীতে দেখো আল কুরআন গ্রন্থাগারে প্রকাশ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে ভণ্ড নবীদের দমন করার জন্য যে ইয়ামামার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে প্রায় 300 জন হাফেজ, কুরআনের হাফেজ শহীদ হয়েছিলেন, যার ফলশ্রুতিতে কুরআনের পাণ্ডুলিপিগুলো তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কুরআন সংকলনের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন। কারণ কুরআন যদি সংকলন করা না হয় তাহলে এটা সমস্যা হতে পারে, যা কারণ যে সকল সাহাবিরা, হাফেজ সাহাবিরা শহীদ হয়েছিলেন তাদের অভাবটা পূরণ করা সম্ভব হবে না। এই জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে পাণ্ডুলিপি গ্রহণ করে সংগ্রহ করে তিনি কুরআনকে গ্রন্থাগারে প্রকাশ করেন। এর পরবর্তীতে আসো আমরা দেখি যে মদিনা রাষ্ট্রের ভিত মজবুত করা। মদিনা রাষ্ট্রের ভিত, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ, ইসলামের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করেন এবং ইসলাম গ্রহণের পরবর্তীতেও তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তার যে ধন সম্পদগুলো ছিল সেগুলো তিনি সবকিছুই দান করে দেন, এবং যখন তিনি ইসলামের খেদমতে ক্ষমতা পান, যিনি ইসলামের খেদমতে নিজেকে নিয়োগ করেন, তখন তিনি মদিনা রাষ্ট্রের ভিতটাকে মজবুত করেন। কারণ তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি জনগণের সেবক ছিলেন, তিনি জনগণের কল্যাণে কাজ করেছিলেন, এবং যারা অন্যায় অত্যাচার করতো, যারা জাকাত আদায় করতে চাইতো না, এদেরকে তিনি তাদের প্রতি কঠোর হন এবং তার এই কঠোরতার মাধ্যমে তিনি মদিনা রাষ্ট্রের ভিতটাকে মজবুত করেন। পর দেখো যে চারিত্রিক মাধুর্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনেক সহজ সরল প্রকৃতির সাদাসিধে একজন মানুষ। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার যে সকল সম্পত্তি ছিল তিনি সবকিছু ইসলামের খেদমতে দান করে দেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সফর সঙ্গে ছিলেন, সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। তিনি মিরাজের ঘটনা বিশ্বাস করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনার পরে। এর পরবর্তীতে তিনি মদিনায় হিজরত করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিলেন, এবং তার যে চারিত্রিক মাধুর্যতা, এই চারিত্রিক মাধুর্যতা দিয়ে তিনি অন্যান্য সাহাবিদের মন জয় করেছিলেন এবং জনগণের মন জয় করেছিলেন। তো দেখি যে আমরা চারিত্রিক দৃঢ়তা, তিনি যেমন কোমল ছিলেন তেমনই কঠোরও ছিলেন। শাসন ব্যবস্থার জন্য যেখানে কঠোর হওয়ার প্রয়োজন ছিল তিনি সেখানে তার চারিত্রিক দৃঢ়তাটাকে প্রয়োগ করেছিলেন। শক্তিশালী চরিত্রের মাধ্যমে তিনি ইসলামের জন্য খেদমত করেন, এবং আরবের বিভিন্ন স্থানে যেখানে অনেক ধনী ব্যক্তি ছিল যারা জাকাত আদায় করতে চাইত না, তাদেরকে তিনি তাদের প্রতি কঠোরতা প্রদর্শন করেন, এবং তিনি ইসলামের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা পরিচালনার জন্য তার চারিত্রিক দৃঢ়তাটা প্রয়োগ করেন। এরপর আমরা দেখি গণতন্ত্রের ধারক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা হয়ে তিনি গণতন্ত্রের ধারক হওয়ার গৌরব অর্জন করেন। কারণ তিনি যদি সেই সংকটময় মুহূর্তে ইসলামের ত্রাণকর্তা রূপে দায়িত্ব গ্রহণ না করতেন তাহলে সেই সংকটময় মুহূর্তে অনেক সমস্যা দেখা দিত, যার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এরপরে আমরা দেখি দানশীল ও বিশ্বাসী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনেক বেশি দানশীল। তিনি ইসলাম গ্রহণ করার পর এবং আরও পরবর্তীতেও তিনি তার যে সমস্ত সম্পত্তি ছিল, তিনি কিন্তু অনেক বেশি ধনী ছিল না, কিন্তু তারপরও তার যে সকল সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো তিনি ইসলামের জন্য দান করে দেন, এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিশ্বাসী ছিলেন। এই জন্য কারণ মিরাজের যে ঘটনা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বর্ণনা করেন, এবং এই ঘটনা বর্ণনা করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনা বিশ্বাস করেন, যার ফলশ্রুতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বাসী সিদ্দিক উপাধি দেওয়া হয়। কারণ তিনি অকপটে ঘটনাটি, মিরাজের ঘটনাটি বিশ্বাস করেছিলেন। এতক্ষণ আমরা পড়লাম যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ত্রাণকর্তা হিসেবে তিনি ইসলামের জন্য কী করেছেন এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি। তোমরা বাসায় এই টপিকসগুলো ভালোভাবে পড়বে, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা বুঝতে যদি সমস্যা হয় কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর আগামী ক্লাসে আর একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।